আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেল অন করুন হ্যালো ফ্রেন্ডস আজকে আমি যেটা আপনাদের সামনে তৈরি করে দেখাবো সেটা হলো ক্যাপাসিটেন্স টেস্টার এটি একটি সাধারণ ট্রান্সফার্মার এটা আমি পেয়েছি একটা সিডি থেকে সিডিতে বিভিন্ন রকম ভোল্টেজের প্রয়োজন হতো সেই ট্রান্সফার্মারটা দিয়ে আমি তৈরি করছি এই টেস্টারটি কিভাবে তৈরি করা হয় আপনারা দেখুন এই ট্রান্সফর্মার থেকে আমি বিভিন্ন রকম ভোল্টেজ পেয়েছি পনেরো ভোল্ট বারো ভোল্ট এবং দশ ভোল্ট এই সমস্ত ভোল্টগুলোকে আমি এক করে একটাই ভোল্ট বার করেছি সেটা হলো ফর্টি ভোল্ট এই ফর্টি ভোল্ট দিয়েই আমি ক্যাপাসিটার টেস্ট করব ক্যাপাসিটেন্স কত আছে সেটি আমি টেস্ট করব। আমরা জানি যে ক্যাপাসিটারের কাজ হলো ডিসি ব্লক করা এসিকে পাস করা তাই আমি ক্যাপাসিটারে এসি দেব যে এসিটি পাস করবে সেইটাই আমি অ্যানালগ মিটার দিয়ে মাপব এটা পুরোপুরি অ্যাকুরেট ভোল্টেজ দেখাবে যে কতটা এসি ও পাস করছে বিভিন্ন ক্যাপাসিটারে বিভিন্ন যেমন হান্ড্রেড কে একটা ভিন্ন রকমের এসি পাস করে সেই এসিটাই আমরা মেপে দেখব যে কত ভোল্টেজ কত এসি ভোল্ট ওখানে ওই ক্যাপাসিটার থেকে পাস করছে সেইটাই আমরা মাপব পুরো অ্যাকুরেট দেখাবে দেখুন পরবর্তীকালে আমি দেখাবো যে কীরকম ধরনের ক্যাপাসিটারে কীরকম ধরনের এসি ভোল্ট পাস করে ডিসিকে ব্লক করে এসি কী কতটা পাস করে আমি এখন বিভিন্ন ভোল্টেজকে ট্রান্সফর্মার থেকে যে সমস্ত ভোল্টেজগুলো বেরিয়েছে সেইগুলোকে এক জায়গায় করে ফর্টি ভোল্ট তৈরি করছি দেখুন থার্টি ভোল্ট দুটো ভোল্টেজকে এক করে থার্টি ভোল্ট থার্টির কিছুটা কম সেই ভোল্টটা পাওয়া যাচ্ছে এই এটাকেও আমি এক করে দেব এই ট্যাপটাকেও এক করে দিয়ে আমি পুরোপুরি ফর্টি ভোল্টকে তৈরি করব আপনারা ফর্টি ভোল্টের একটা ট্রান্সফর্মার যদি তৈরি করতে পারেন বা যদি বাজারে পাওয়া যায় তাহলে সেটা দিয়েও আপনারা করতে পারেন তখন আর সিডি ট্রান্সফর্মার লাগবে না আপনারা বাজার থেকে তখন একটা ফর্টি ভোল্টের ট্রান্সফর্মার তৈরি করিয়ে নেবেন টোটাল ভোল্টেজ ফর্টি ওয়ান দেখাচ্ছে দেখুন আমি সমস্ত ভোল্টেজকে সিডি ট্রান্সফর্মার সমস্ত ভোল্টেজকে দুটো ব্রিজে ব্রিজ টাইপ করে নিয়েছি তাতে ফর্টি ওয়ান দেখুন ফর্টি ওয়ান দেখাচ্ছে ফর্টি ওয়ান ভোল্ট দেখুন ফর্টি ওয়ান দেখাচ্ছে এই ভোল্টটাকে আমি তিনটে ক্যাপাসিটারকে কাজে লাগিয়ে এটা টোয়েন্টি টুকে এটা হান্ড্রেড কে এটা টেন কে এই তিনটে ক্যাপাসিটারকে আমি তিনটে ট্যাব তৈরি করব সেই ট্যাবে প্রথমে আমি ওয়ান কে পর্যন্ত মাপতে পারব দ্বিতীয় ট্যাবে আমি এগুলো হলো এ ভি সকেট দ্বিতীয় আমি টেন কে পর্যন্ত মাপতে পারব এবং তৃতীয়তে আমি হানড্রেড কে বা টু টু পয়েন্ট টু কে দুশো কুড়ি কে এরকম ধরনের ভোল্টেজ এরকম ধরনের ক্যাপাসিটার আমি মাপতে পারব দেখুন প্রথমে আমি পুরো লোয়ার ক্যাপাসিটার মানে ওয়ান কে পর্যন্ত মাপার জন্যে আমি এখানে হানড্রেড ইউজ করব এই ট্যাপটা দিয়ে আমি ওয়ান কে পর্যন্ত মাপতে পারব এর জন্যে আমি এবার আমি টু কে টু পয়েন্ট কে এই টোয়েন্টি কে এখানে আমি টেন কে পর্যন্ত মাপতে পারবো পুরোপুরি অ্যাকুরেট দেখাবে আপনার একই ধরনের ক্যাপাসিটার হলে দেখবেন আমি যখন পরবর্তীকালে দেখাবো যে টোয়েন্টি টু কে যে ক্যাপাসিটারে লাগাচ্ছি সেটাই আপনি পুরো টেন কে পর্যন্ত বা যদি ফোর পয়েন্ট সেভেন কে হয় কীরকম ধরনের রিডিং দেবে টেন কেতে কেমন রিডিং দেবে তারপরে আমি লাগিয়েছি যেটা এবং সবশেষে আমি লাগাচ্ছি একটি টেন কে যেখানে আমি হানড্রেড কে পর্যন্ত মাপতে পারবো বা দুশো কুড়ি কে মাপতে পারবো এই দুশো কুড়িকে পর্যন্ত এই একদম শেষ ট্যাপে মাপা যাবে এবং পরবর্তীকালে আমি বিভিন্ন ভিডিও দেখানোর চেষ্টা করব যে আমি এম এম কীভাবে মাপব এই তিনটে ক্যাপাসিটারের আর এক মাথাগুলো এক জায়গায় করে দিতে হবে এটা ডিসি সরুমিনের সকেট এখানে আমি মিটারের পটগুলোকে ঢোকানোর জন্যে মিটারের কট এখানটায় দেখুন সুন্দরভাবে ঢুকে যাবে এর জন্যে আমি এই ধরনের ডিসি সকেটকে ইউজ করেছি এটা হলো ক্যাপাসিটারকে মাপার জন্যে এই করটা ইউজ করলাম এর দুটি তারের এক মাথা চলে যাবে মিটারের দিকে একটা কডে মানে পুরোপুরি জিনিসটা ভোল্টেজ ক্যাপাসিটার প্লাস মিটার দিয়ে সিরিজে হবে তাহলেই ক্যাপাসিটারটা মাপা যাবে এখানে আমি ডিসি সকেটটি লাগিয়ে দিচ্ছি এটা হল দুশো কুড়িকে পর্যন্ত মাপার জন্যে এই মেশিনটি তৈরি করেছি আমি এবং পরবর্তীকালে আমি অসিলেটার দিয়ে আমি কি করে এমএফডি ক্যাপাসিটারগুলোকে মাপা যায় সেটা আমি দেখাবো ট্রান্সফর্মার ফর্টি ভোল্টের এক মাথা চলে যাবে ডিসি সকেট বা মিটারের কডে আমি লাগাচ্ছি ফর্টি ভোল্টের মাথা মিটারের কডে আমি পরবর্তী ভিডিওতে আবারও বলছি পরবর্তী ভিডিওতে আমি দেখাবো যে কি করে এম মিটার অসিলেটার তৈরি করে কম ভোল্টেজ দিয়ে কিভাবে করা হয় আমি দেখাবো যেটা আপনার ক্যাপাসিটেন্স মাপার জন্য যে মিটার পাওয়া যায় সেই মিটারের মধ্যে অসিলেটার ইউজ করা হয় অনেকেই হয়তো এটা খুব কস্টলি কেনার ক্ষমতা কম তার জন্যে এই ধরনের মেশিন তৈরি করে নিন এটা হলো ফর্টি ভোল্টের আর এক মাথা ক্যাপাসিটারের সমস্ত ক্যাপাসিটারের এক জায়গায় যাবে এবং ক্যাপাসিটার মাপার আরেকটি যে কডের যে মাথা সে মাথাটা একটা এভি জ্যাকে লাগিয়ে দেব যাতে আমি বিভিন্ন সময় চেঞ্জ করতে পারি যে কত ক্যাপাসিটার আমি মাপছি ওয়ান কে টেন কে হান্ড্রেড কে যে ক্যাপাসিটার যেরকমভাবে আমি রাখবো সেইভাবে মাপতে হবে আমাকে খেয়াল রাখতে হবে যেন এইটাকে চেঞ্জ করার জন্যে যে কোন ক্যাপাসিটার নাহলে অ্যানালগ মিটারটি খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে খুব সুন্দর সকেট জ্যাক কানেক্টও পাবে এর জন্যে আমি এই ধরনের এপি সকেট ইউজ করেছি আমি লিখে দিচ্ছি কোন ক্যাপাসিটারে কোন জ্যাকে কোন সকেটে কত ক্যাপাসিটেন্স মাপা যাবে প্রথমে আমি লিখছি ওয়ান তারপরে আমি লিখব টেন কে তারপরে আমি লিখব হান্ড্রেড কে এখানে টু টোয়েন্টি কে পর্যন্ত মাপা যাবে হান্ড্রেড কে আমি লিখে দিলাম ক্যাপাসিটেন্স মাপার জন্যে আমাদের যে সমস্ত বাজারে যে সমস্ত মিটার পাওয়া যায় সেই সমস্ত মিটারে অসিলেটার তৈরি করে দেখুন এই ক্যাপাসিটারটি সিক্স পয়েন্ট এইটকে ফোর পয়েন্ট সেভেন বিভিন্ন ধরনের ক্যাপাসিটার নিয়েছি আমি ফাইভ পয়েন্ট টু এবং এই ক্যাপাসিটারটি হলো ওয়ান কে দেখুন কীভাবে মিটারে ভোল্টেজের হের ফের হয় মানে এসি ভোল্ট ক্যাপাসিটান অনুযায়ী কি করে চেঞ্জ হয় কী কতটা এসি ভোল্ট পাস করে সেটা আমি অ্যানালগ মিটার দিয়ে আমি বুঝতে পারব আমি এখন আপনাদেরকে মেপে দেখাচ্ছি যে কত কতটা মিটার উঠছে ফোর পয়েন্ট সেভেন কেতে এই ফোর পয়েন্ট সেভেন কে যতটা উঠবে ঠিক প্রত্যেক ফোর পয়েন্ট সেভেন ঠিক ততটাই মিটার উঠবে এই ফাইভ পয়েন্ট টুকে মাপছি দেখুন যতটা মিটার উঠেছে ঠিক ফাইভ পয়েন্ট টু এতটাই মিটার উঠবে এটা আমাকে নতুন কোনো ক্যাপাসিটার দিয়ে আমাকে দেখে নিতে হবে যে এর এসি ভোল্ট কতটা পাস হচ্ছে যদি এর বিকল্প হয় তাহলে সেই ক্যাপাসিটারটি চেঞ্জ করে দিলেই আপনার প্রবলেম সলভ হয়ে যাবে দেখুন সিক্স পয়েন্ট এইট কে এতটা উঠেছে প্রত্যেকটা ডিফারেন্ট ভোল্টেজ উঠছে তাহলে কিন্তু আমি বুঝে যাচ্ছি যে আমার ক্যাপাসিটার কতটা এটা হলো ওয়ান পয়েন্ট ফাইভ দেখুন খুব সামান্য উঠবে এই ওয়ান পয়েন্ট ফাইভকে আমি যদি আর একটা লাগাই আরেকটাও টেস্ট করি আমি পরবর্তীকালে দেখিয়েছি যে আরেকটাও টেস্ট করলে ঠিক এতটাই উঠবে দেখুন ওয়ান কেতে ওয়ান পয়েন্ট ফাইভ কে চাইতে ওয়ান কেতে একটুখানি কমই উঠছে আমি বুঝতে পারছি আর যদি ওয়ান কে লাগাই তাহলে ঠিক এই এতটাই মিটার উঠবে আমি এটা মিটারের মধ্যে অন্য স্কেলও লাগিয়ে নিতে পারি যেটা দাগ দিয়ে নিতে পারি যে এতটা ক্যাপাসিটেন্সে এতটাই মিটার উঠবে এরকমভাবে একটা স্কেল তৈরিও আমি করে নিতে পারি আমি সেটা করিনি আপনারা এটা করে নিতে পারেন যে কোনো একটা বাতিল মিটার দিয়ে দেখুন এই ক্যাপাসিটারটি আমি মাপছি ওয়ানকে আগের যে ওয়ানকে মাপলাম সেই ওয়ানকেই কিন্তু একই রকম ভোল্টেজ দেখাচ্ছে তাহলে আমি এটা দেখুন সেম যে ক্যাপাসিটার ফোর পয়েন্ট সেভেনকে সেম ক্যাপাসিটার এই ক্যাপাসিটারটি আমি মেপে দেখাবো যে ফোর পয়েন্ট সেভেনকে দুটোই কিন্তু একই জায়গায় উঠছে যদি হের ফের হয় নতুন ক্যাপাসিটার দিয়ে আপনারা মাপবেন যদি হের ফের হয় তাহলে বুঝবেন যে কোন ক্যাপাসিটারটি খারাপ দেখুন ফোর পয়েন্ট সেভেনকে যেরকম উঠছে যেরকম জায়গায় উঠছে এই ফোর পয়েন্ট সেভেনকে আমি মাপছি দেখুন একই জায়গায় উঠল সেম ভোল্টেজ শো করছে এটা যদি হের হয় তাহলে বুঝে নিতে হবে যে ক্যাপাসিটারটি খারাপ আছে আপনি একটা নতুন ক্যাপাসিটার দিয়ে প্রথমে দেখে নেবেন যে কত ফোর পয়েন্ট সেভেনকে কতটা মিটার উঠছে ঠিক পুরোনো ক্যাপাসিটারটি আপনি দেখবেন যে এরকমই ভোল্টেজ উঠলে তাহলে বুঝে যাবেন যে ক্যাপাসিটারটি ভালো আছে যদি হের ফের হয় তাহলে পুরোনো ক্যাপাসিটারটি খারাপ এটা ফাইভ পয়েন্ট ফোর কে এটা আমি এক্সাম্পল হিসাবে দেখিয়েছি দেখুন এই এটা পুরো মিটার পুরোপুরি শো করছে তার মানে এই ক্যাপাসিটারটি শর্ট আমি মেপে দেখাচ্ছি দেখুন বাজার শো করছে মানে ক্যাপাসিটারটি পুরোপুরি খারাপ বাজার বাজ্যে এর জন্যে পুরোপুরি ক্যাপাসিটারটি খারাপ এটাকে ফেলে দিতে হবে আর ফেলে দেওয়ার আগে এইভাবে মুড়িয়ে দেবেন যাতে আবার পরবর্তীকালে এটা আবার না লাগিয়ে ফেলেন ফোর পয়েন্ট সেভেন কে টেন কে দেখুন ভোল্টেজের কেমন হেরফের হবে একই ধরনের আমি দুটো দুটো করে নিয়েছি ফোর এখানে আমাকে চেঞ্জ করতে হবে এখানে জ্যাকটি চেঞ্জ করে আমি মাঝখানে দিলাম হ্যাঁ একটা জিনিস আপনারা খেয়াল রাখবেন এটা কিন্তু মিটার মিটারের টেন রেঞ্জেই রাখবেন এসি টেন রেঞ্জেই রাখবেন তাহলে দেখবেন পুরোপুরি ডিফারেন্স কতটা কী সেটা বুঝতে পারবেন টেন রেঞ্জে রাখবেন এই ধরনের ক্যাপাসিটার মেশিনে ইউজ করবেন আমি যে ধরনের যে তিনটে ক্যাপাসিটার ইউজ করেছি দেখবেন ফর্টি সেভেনকে এই ক্যাপাসিটার চেক করার আগে লিডগুলোকে ভালো করে ছুরি দিয়ে পরিষ্কার করে নেবেন দেখুন ফর্টি সেভেন কে কোন জায়গায় উঠছে পরবর্তী এটা একটা ফর্টি কে এটা আর একটা ফর্টি সেভেন কে দেখুন একই জায়গায় উঠলো তার মানে দুটো ফর্টি সেভেন কেই ভালো আছে এর পরবর্তী আমি দেখাচ্ছি টেন কে দেখুন টেনকে এই জায়গায় উঠছে ফর্টি কে কত উঠেছিল একদম ট্রেনের কাছাকাছি নাইন টাইন উঠেছিলো টেনকে দেখুন কতটা আর একটা ট্রেনকেও আমি মাপছি দেখুন একই জায়গায় উঠেছে কত ডিফারেন্স কত কিছু বোঝা যাচ্ছে যে কতটা ক্যাপাসিটার কতটা এসি ভোল্ট পাস করছে পুরোপুরি দেখা যাচ্ছে যে হাই ভ্যালুর ক্যাপাসিটার হাই ভ্যালুতেই হাই রেজিস্ট্যান্স শো করছে এবং টু পয়েন্ট টু আর হান্ড্রেডকে দুশো কুড়িকে এবং হানড্রেডকে আমি এবার মেপে দেখাচ্ছি এটা হাই ভ্যালুর এখানে আমাকে চেঞ্জ করতে হলো হল কেতে দিলাম আমি প্রথম টু পয়েন্ট টুকে দিচ্ছি দেখুন এইখানে শো করছে আর একটা টু পয়েন্ট টুকে আর টু টোয়েন্টিকে দিচ্ছি দেখুন এই জায়গাটাই শো করছে দুটোই সেম ভ্যালুর এর জন্যে মিটার যে জায়গায় শো করছে আবার দেখুন হানড্রেডকে ডিফারেন্স দেখুন হান্ড্রেডকে একটু কম হচ্ছে আবার একটা হান্ড্রেডকে দেখুন সেম জায়গায় শো করছে হানড্রেডকে দুটো হানড্রেডকেই কিন্তু সেম জায়গায় শো করছে আমি ডিফারেন্সটা বুঝতে পারছি তাহলে পুরো আবার দেখুন এই টু টু পয়েন্ট টু আমি দেখাচ্ছি দেখুন বেশি শক হচ্ছে বুঝতে পারছেন তো যে কিভাবে এটি কাজ করছে দেখুন কিভাবে এটা কাজ করছে দেখুন তার মানে আমি ক্যাপাসিটার মাপার মেশিনটি পুরোপুরি সাকসেস ক্যাপাসিটেন্স মাপার যে মেশিনটি আমি বানিয়েছি সেটা পুরোপুরি সাকসেস আমার এই ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক করুন শেয়ার করুন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন নমস্কার